আমি বাংলাটা পড়ছি, আমার তো মনে হয় একারো গভীর ষড়যন্ত্র, আমার তো মনে হয় একারো গভীর ষড়যন্ত্র, শব্দ ও তার অর্থের যে সম্পর্ক থাকে, শব্দ ও তার অর্থের যে সম্পর্ক থাকে যতদূর পারা যায় দুর্বল করে দাও তাকে, যাতে প্রতিটি শব্দ হয়ে যায় অর্থহীন উচ্চারণ, যাতে প্রতিটি শব্দ হয়ে যায় অর্থহীন উচ্চারণ, যে মজনতালিতে শব্দের অর্থ খোঁজা বারণ, শুধু চিৎকার যার উদ্দেশ্য, শুধু চিৎকার যার কারণ। এই চিৎকার এক অদ্ভুত আধার বুনে ফেলে, এই চিৎকার এক অদ্ভুত আধার বুনে ফেলে, যে আধারে অর্থ থেকে বিচ্ছিন্ন শব্দ মিছিল বোবা কালা বোধহীন হয়ে চলে। সেই সব দিকভ্রান্ত দিশাহীন শব্দ হয় সময়ের খাদে পড়ে মরে, নয় ফাঁপা জিনিসের বাজারে অসহায় বিক্রি হয় দাসের নিলামে অর্থহীন দরে। এই গোলাম শব্দের দল তাদের মালিকের হুকুমে এমনই আঘাত হানবে, এই গোলাম শব্দের দল তাদের মালিকের হুকুমে এমনই আঘাত হানবে, সব চিন্তাধারার মুক্ত বাড়ি আবেগে সাজানো কাঁচের ঘর চুরমার করে ভাঙবে। মানুষের অন্তর সমাজে দিলে দৃষ্টি, চোখে পড়বেই এ অনাসৃষ্টি, শুধু চিৎকার হবে পূজা, হবে চিৎকারিতার মন্ত্র, আমার তো মনে হয় একারো গভীর ষড়যন্ত্র। তবে এখনো কেউ এমন আছে, তবে এখনো কেউ এমন আছে জীবনের আনাচে কানাচে নিচু স্বরে, যারা কানে কানে বলে এসে শব্দ ও অর্থের সাঁকো আগলানো সৈনিক, শব্দ ও অর্থের সাঁকো আগলানো সৈনিক এখনো আছে দেশে, যারা শব্দকে গোলাম অর্থকে নিলাম হতে দেবে না। এখনো এমন নাছোড় আছে যারা চিন্তা আবেগ অন্তরের ধ্বংস মেনে নেবে না। যদি এমন মানুষ সত্যিই থাকে, সে বা তারা কোথায় আছে? যদি এমন মানুষ সত্যিই থাকে, সে বা তারা কোথায় আছে? যেখানেই থাক, বার্তা পৌঁছে দাও তাদের কাছে, শব্দ ও অর্থের সম্পর্ক বাঁচানোর সময় খুবই অল্প, আর এই সম্পর্কের চিরবিনাশ ষড়যন্ত্রীর সংকল্প।